আসসালামু আলাইকুম। আমরা এই সেকশনে আলোচনা করব হচ্ছে গিয়ে শুধু বেনজিনের বিক্রিয়া। শুধু বেনজিনের বিক্রিয়া বলতে আমরা কি বুঝাচ্ছি, আর শুধু বেনজিন বলতেই বা আমরা কি বুঝাই, এগুলো নিয়ে আমরা আগেও কিছু আলোচনা করছি, আমরা খুব ভালো ভালো আলোচনা করছি। বাট আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই সেকশনটাতে শুধু বেনজিন রিলেটেড কথাবার্তা থাকবে। বেনজিনের যে জাতকগুলা, মানে যেমন আপনার বলতে পারেন টোলুইন বা ফেনল বা বেঞ্জালডিহাইড বা নাইট্রোবেনজিন, হোয়াট এভার, ওইগুলার যে আলাদা আলাদা বিক্রিয়া আছে এই জিনিসগুলো আমরা এই সেকশন আলোচনা করবো না। হ্যাঁ, ওইগুলা কিভাবে বেনজিন থেকে বানানো যায়, মানে বেনজিন রিলেটেড যে কথাগুলা সেইগুলো শুধুমাত্র আমরা এই সেকশনে কভার করবো। আমরা আলাদা সেকশন রাখছি ওইগুলোর জন্য, যাতে করে প্রত্যেকটা জিনিস আপনাদের মাথায় সুন্দর মতো ঢুকানো যায়। এরপরে আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে গিয়ে বেনজিনের প্রস্তুতি লিখে রাখছি এখানে। বেনজিনের প্রস্তুতি পড়বো আমরা এখন। তো বেনজিনের প্রস্তুতির মোটামুটি হচ্ছে কয়েকটা পর্ব থাকবে, মানে অনেকভাবে বেনজিনকে প্রস্তুত করা যায়। প্যানিক হবার কোনো কারণ নেই। কথাগুলো বলতেছি, কথাগুলো বুঝবেন, কথাগুলো শিখবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন আমি কী কী বলি, কী কী চেঞ্জ করি, কী কী চেঞ্জ না করি। একটা জিনিস যখন আপনি অনেক বেশি শিখবেন, অনেক বেশি করে শিখবেন, তখন ওই জিনিসটা আপনার মনে গেঁথে যাবে। দেন একদম লাস্ট ভিডিওতে, মানে বেনজিনের প্রস্তুতি শেষ করব যে ভিডিওতে, এরপর একটা ছোট্ট ভিডিও থাকবে যেখানে সব প্রস্তুতি একসাথে আমি করে দেবো। টেনশনের কোনো কারণ নাই। তার মানে কি, আপনাকে আমি শিখাচ্ছি যাতে করে আপনি বিক্রিয়াটা না ভুলেন, আপনি বিক্রিয়াটা মুখস্থ করতে না চান, আপনি বিক্রিয়াটা মনে রাখতে পারেন। অ্যান্ড বারবার অবশ্যই লিখবেন, লেখার বিকল্প কোনো কিছু নাই। আপনারা বুঝতে পারতেছেন আসলে আমরা বিক্রিয়ার মধ্যে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা, এরপরে যে কথাটা সেটা হচ্ছে একদম লাস্ট যেই জিনিসটা, মানে এই বিক্রিয়াগুলোর সামারি যে জিনিসে থাকবে, সেই সামারি ভিডিওটা আপনার কাজে লাগবে হচ্ছে আপনার সৃজনশীলের জন্য, আপনার অ্যাডমিশনের জন্য। হ্যাঁ, বাট আপনি কখনোই এই ভিডিওগুলো যদি না দেখেন, মানে ডিটেলস ভিডিওগুলো যদি না দেখেন, আপনি কখনোই সামারির ভিডিও আপনি আসলে মনে রাখতে পারবেন না, তখন আপনি আসলে মুখস্থ করবেন। এটি আসলে সবচেয়ে বড় বোকামি আমরা করে থাকি। তো দেখেন, সব সামারি আমি আপনাকে দিয়ে দিব, বাট তার আগে আপনার ডিটেলসে শিখতে হবে, এর বিকল্প কিছু নাই। আচ্ছা, তো সবার আগে আমরা বেনজিনের যেই বিক্রিয়াটা শিখবো, বেনজিন প্রস্তুতির যে বিক্রিয়াটা শিখবো, সেই বিক্রিয়াটা সবচেয়ে জরুরি একটা বিক্রিয়া, মোটামুটি খুব ভালো মতো বুঝলে খুব সহজ। তার মানে আমরা পড়বো হচ্ছে এখন বেনজিনের প্রস্তুতি। প্রথম বিক্রিয়াটার নাম হচ্ছে গিয়ে অ্যারোমেটিকীকরণ বিক্রিয়া, অ্যারোমেটিকরণ বিক্রিয়া। কিন্তু অ্যাডমিশন আসলে অ্যারোমেটিকরণ কথাটা দিবে না, ওরা বলবে কি, রিফর্মিং বিক্রিয়া। কি বলবে? রিফর্মিং বিক্রিয়া। অ্যাডমিশনের ভাষাগুলো মনে রাখা উচিত, রিফর্মিং বিক্রিয়া। হ্যাঁ, অ্যারোমেটিকরণ যেই কথা, রিফর্মিং একই কথা, চাকরিকরণ একই কথা। আচ্ছা, এই যে এই যোগটা দেখে ঘাবড়ানো কোনো কারণ নাই। আমরা সবাই আসলে অ্যালকেন লিখতে জানি, রাইট? হেক্সেনের কথা চিন্তা করেন, আপনি জানেন বেনজিন মানে কি। বেনজিন মানে C6H6, মানে কার্বন কয়টা, ছয়টা। তার মানে আমরা একটা অ্যালকেনের কথা চিন্তা করব যার কার্বন ছয়টা। অ্যালকেনের ছয়টা কার্বনের নাম কি আমরা জানি, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে হেক্সেন। তার মানে C6, আপনার যদি আমরা এটাকে চেইনে লিখতে চাই তাহলে কি হবে, CH3, মাঝখানে কি, সবগুলো CH2, 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 লাস্টে হবে CH3, এরকম দেখতে, রাইট? আচ্ছা, এবার মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা জাস্ট সিম্পলি এই জিনিসটাকে আসলে এখানে তুলে দিছি, এই জিনিসটাকে এখানে তুলে দিছি। দেখেন, CH3 দিয়ে শুরু হইছে, CH3 দিয়ে শেষ হইছে, মাঝখানে চারটা CH2, জাস্ট আর কিছু করি না। আচ্ছা, এরপরে কি করা যায়, এখানে বিভিন্ন জিনিসপত্র লিখে রাখছি, আপনার প্যানিক হবার কোনো কারণ নেই, আমি আপনাকে পরে বলে দিচ্ছি। এখানে আমি বিভিন্ন জিনিস লিখে রাখছি। এই জিনিসগুলো দিলে হয় কি, এই জিনিসগুলো দিলে আসলে দুটা হাইড্রোজেন অপসারণ হয়। এই দুটা জিনিস দিলে কি হয়, দুটা হাইড্রোজেন অপসারণ হয়। তাহলে দেখেন, এই যে CH3 থেকে যদি আমি একটা হাইড্রোজেন সরায় নিই, আর এই যে CH3 থেকে যদি একটা হাইড্রোজেন সরায় নিই, তাহলে কি, এই কার্বনের একটা হাত খালি হয়ে যাবে, আর এই কার্বনের একটা হাত খালি হয়ে যাবে। আসেন দেখি, দেখেন আমরা কিন্তু আগে থেকে লিখে রাখতে পারতাম, বাট আমি একদমই চাচ্ছি না যে আপনাদের আগে থেকে লিখে রাখি। হ্যাঁ, আপনাদের চেঞ্জেস গুলো দেখানো দরকার। আমি বারবার বলছি এই সেকশনের ভিডিও গুলো একটু টাইমলি, টাইম লাগুক, লাগুক টাইম, টাইম লাগলে কোনো সমস্যা নাই, বাট কথা হচ্ছে কি, আমরা ভালো ওয়েতে শিখবো। মনোযোগ দিয়ে খেয়াল করি, মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই জায়গা থেকে তিনটা হাইড্রোজেন, এখানে তিনটা হাইড্রোজেন, আমি লিখছি দুইটা আর দুইটা, এই কারণে হাত কয়টা এখন, একটা আর দুইটা, একটা আর দুইটা, মানে একটা হাত কমে গেছে। তার মানে আপনি এখানে সিম্পলি একটা হাত দিয়ে দেন, তাহলে কিন্তু দেখেন আমাদের একটা চক্র তৈরি হয়ে গেছে। এন্ড এখনো কিন্তু বেনজিন হয়নি, আমরা জানি বেনজিন হতে গেলে কি লাগে, C6টা লাগে, হাইড্রোজেন ছয়টা লাগে। এখানে C6টা আছে কিন্তু হাইড্রোজেন আছে 12টা। তার মানে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে আপনার আসলে একটা করে হাইড্রোজেন বাদ দিতে হবে। দেখেন, এখান থেকে আমরা যদি একটা হাইড্রোজেন বাদ দিই, এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিব,
এরকম করে সবগুলা থেকে আসলে একটা হাইড্রোজেন বাদ দিব এন্ড কয়ভাবে বাদ দিব আমরা দেখেন হাইড্রোজেন কিন্তু আমরা একটা লিখি না আমরা লিখি দুইটা H2 লিখি তার মানে এরকম ধাপ হবে তিনটা তিন ধাপে এখানে প্রথম ধাপে এখান থেকে দুইটা যাবে পরের ধাপে এখান থেকে দুইটা পরের ধাপে এখান থেকে দুইটা আমরা এত ভেজাল করব না আমরা একবারে দেখাই দিব কেউ কাটবে না নাম্বার সমস্যা নাই তখন দেখবেন যে সবার মধ্যে কি থাকবে সবার মধ্যে থাকবে হচ্ছে গিয়ে শুধু CH এই জিনিসগুলো আসলে বারবার থাকবে হ্যাঁ এই জিনিসগুলো আসলে আমাদের মধ্যে বারবার থাকবে এবার চিন্তা করেন আপনি যে কোনো ভাবে চিন্তা করলেই দেখবেন আসলে কার্বনের তিনটা কার্বনের হাত নাই ছয়টা কার্বনের হাত নাই এখন আপনি যদি হাত দিয়ে দেন তাহলে দেখবেন অনেক সুন্দর দেখাবে তিনটাতেই হবে হ্যাঁ এগুলো ব্যাখ্যা আমরা অলরেডি অনেকবার দিছি টেনশনে কোনো কারণ নাই আচ্ছা তার মানে দেখেন আপনি এই কার্বনের এখন সব হাত আছে এই কার্বনের সব হাত আছে এই কার্বনের সব হাত আছে এই কার্বনের সব হাত আছে টেনশনে কোনো কারণ নাই তাহলে দেখেন এইখান থেকে কি তৈরি হয়ে গেল এখান থেকে আমাদের বেনজিন তৈরি হয়ে গেল এটাকে আমরা কি বলতেছি অ্যারোমেটিকরণ কেন বললাম ছিল কিন্তু অ্যালিফেটিক আমরা জানি এটা হচ্ছে অ্যালিফেটিক তো অ্যালিফেটিক থেকে আসলে অ্যারোমেটিকে চলে গেছি এটার নামে আসলে অ্যারোমেটিকরণ অ্যারোমেটিকরণ রিফর্মিং চাকরিকরণ এই ভাষাগুলো একটু মনে রাখেন ভাষাগুলো একটু মনে রাখেন না হলে পরবর্তীতে আসলে আপনি বুঝবেন না আচ্ছা তার মানে চিন্তা করেন যদি হেক্সেন থেকে বেনজিন পাওয়া যায় হেপটেন থেকে কিন্তু টলোইনও পাওয়া যায় আচ্ছা এগুলো আসলে আমরা পরে শিখবো ইনশাল্লাহ তো হচ্ছে গিয়ে আমরা বেনজিনের অন্য সেকশনে শিখবো তাহলে এই পর্বে আপনারা শিখলেন বেনজিনের একটা প্রস্তুতি যার নাম হচ্ছে অ্যারোমেটিকরণ অ্যারোমেটিকরণ অ্যান্ড এটার মাধ্যমে আসলে অ্যালিফেটিক একটা হেক্সেন থেকে অ্যারোমেটিক বেনজিন বানানো যায় আশা করি বুঝাইতে পারছি আমরা সামনের পর্বে অন্য ভিডিও দেবো